বাবা একদিন পুলিশে সার্ভিস করে তাল পুলিশ এনে দিয়েছে মায়ের জন্য। আজকে মা মায়ের ডাবের জল নিচ্ছি, মা মায়ের ডাবের জল, তাল ফুলুরি আর পুরীর প্রসাদ আর দই। অনেকজন অনেক ভক্ত চেয়ে এসছে। এই মা অনেক সুস্থ হয়েছে, এই মায়ের এক এক পনেরো দিনের মাধ্যমে অনেক সুস্থ হয়েছে মায়ের কাছে। তাই মাকে শাড়ি গামলা পরে মাখা সন্দেশ আর তো সিঁধু দিয়েছে, এটা রাখো মা। শুনবো মা সবার কথা শুনবো একবার। আমি স্বপ্ন দেখেছিলাম তাই জন্য তোমার জন্য এখানে পা দিয়ে আমি যাবো। গুটি দিয়ে সামনে যা, গুটি শুনবো মা। বিকেলে করে দেবো, আমি শিলিগুড়ি থেকে আসছি। সবার মন্দিরে বাবা মন্দিরে পুজো করি, আর কোনো ভক্ত তাহলে পুজো হবে না, সবার সমস্ত শুনতে পুজো থাকবে। বাবা উড়িষ্যা থেকে আসছে, এগুলো একটু কেউ না বাবা একটা মায়ের ভোগে দিতে বলবি। এই মা উড়িষ্যা থেকে আসছে, আবার সবাই চুপ করো একবার। দিদি বিয়ে করেছে শ্যামনগরে, ও আমাকে একবার ছিল। আমি ইউটিউব থেকে দেখে ফটো তুলে পূজা করছে। আমার শরীর অনেক খারাপ আছে, হার্টও আছে, ডায়াবেটিসও আছে, মাথাও কাজ করছে না, মাঝখানে ঘুরা দিচ্ছে। ওড়িশা থেকে আসছে বাবা। হ্যাঁ আমি চিন মাইখানে কি নিয়ে এসছো? চাঁদোয়া, পুরীর চাঁদোয়া, পুরীর ভোগ, পুরীর ভোগ, পুরীর চাঁদোয়া, পুরীর জন্য ভোগ নিয়ে এসছে মা। ওড়িশা থেকে আসছে, ছানা বড়া, এটা চাঁদোয়া নিয়ে এসছে মায়ের জন্য। তোমার নন্দী বিরিঙ্গি দেবে সেরকম করেছে। একটু 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 শুয়ে করো মা, এইদিকে হ্যাঁ ডান দিকে ডান দিকে, আর হবে না চিঠি দিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে মা রজনীগন্ধা মুকুট আসেনি, মা রজনীগন্ধা মুকুট আসেনি, সব এসছে, সব এসছে, সব এসছে, সব এসছে, সব এসছে। অনেক সুন্দর সুন্দর মালা পড়েছে আজকে মা গায়ে, মালাগুলো কাদের বাবা? পদ্ম মালা কেটে যেন ওইটা লাস্ট, ওইটা বাবা উড়ু তুমি দাও। সুন্দর লাগছে, কালকের দিয়ে বেশি আছে। আমরাই যা মালা নিয়ে এসেছি সব মালা তো এইখানেই হাব। ঢেকে যাবে মা।
গিয়ে তারপর ওটা পায়েরটা দেওয়া উল্লুধ্বনি দাও এটা হাতে গেতে নেছে একজন হাতে কে নিয়েছে বেলপাতা ওই এটা মহিলা নিয়েছে ও দুটো আছে হ্যাঁ দুটো আছে ওটা কালো হয়ে যাবে চাপে আছে না ওটা কালো হয়ে যাবে পুরো দুনি দাও দে দিন দে দিন দাও দে দিন দি দি দেখলি দি ভালো হলো না যাবো না উনি মনে হয় এগুলো মানে ঠিক করছে না হ্যাঁ আমি ওরকম বলেছি বলার পর স্বপ্ন কি উনি হচ্ছে মন্দিরে রাখো মা আজকে না মা মেয়েকে নিয়ে এসো কেউ প্রণাম করো না কেউ প্রণাম করো না কোনো ভক্ত উপকার পেয়েছো আর কোনো ভক্ত দেখাতে যাই সে পুজো করছে বাচ্চাটা পুজো করছে এই দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেখো কেঁদে কেঁদে পুজো করছে মা আমাকে বলেছিল আমি বলতে চাচ্ছি মা আমাকে বলেছিল আমি তাহলে তোমাকে কি ডাকবো না বলে তুই ডাক না দেখবি সারা পাবি কিন্তু তুই এসেছিস যখন তুই আমার জন্য কিছু আনো না আমি বলি না আমি কিছু জানি না বলে আমার জন্য মালা আর ভিজা দিয়ে ওই জন্য আমি আজকে নিয়ে আসছি সবাই নিয়ে জায়গা যাও কেউ গেড়িয়ে ধরবে না বলো মা অর্ধেকটা কাজ হয়েছে আর মারও যন্ত্রণাটা কমেছে কিন্তু চোখটা একবার সব ভাড়া করে দিলে মাকে ভুলে যাবি মা বাচ্চা ডাবটা খেতে চাইলো ঠাকুরের কাছ থেকে দেবে এইটাই হচ্ছে ভক্তদের ভালোবাসা আচ্ছা আমি কত বকে দিই ভক্তরা আমাকে এত ভক্তরা ভালোবাসে গো মায়ের জন্য কেকটাও বানিয়ে এনে দিয়েছে আর এটা এটা আমি নিজের হাতে বানিয়েছি এটা সাহেব ব্লাউজটা এটা চরম মিরাকেল মা অনেক কাজ করেছে কবার এলে মায়ের কাছে মা একবার কোথা থেকে আসছে মা পূর্ব মেদিনীপুর কেসে পার থেকে কটা থেকে লাইন দিয়েছো মা সাড়ে নটায় সাড়ে নটায় এটা পুরোটা একবার সবাই ফুলটা রাখো ফুলটা আমাকে দাও পুজো ফুলটা মা মন্দিরে মন্দিরে বাবা দিয়ে এসে তো পুজো করবো আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের জন্য কেক নিয়ে এসছে আমি এখানে ভীষণ উপকার পেয়েছি উপকার পেয়েছো বলো মা আমি মানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তো আমি মাকে এখানে ডাকছি মা তুমি কিছু করো তুমি মানে তুমি আছো আমি জানি আর কিছু মানে আমার আর অন্য কিছু নেই আমি
পুরো দেখতে পাচ্ছি আপনার এই লাক্সমান এলেকে এসে যাবেন বাই ক্রেডিটেড 1000 এই নিয়ে মোট 4 বার এসছে আমার অ্যাকাউন্টে। আমি যখনই বিপদে পড়েছি স্ক্রিনশটটা আনতে পারিনি মা, কিন্তু আমি পরের বার মানে আবার যখনই আসছি তখন আমি নিয়ে আসব, কিন্তু আমি যখনই দেখেছি তখনই 1000 টাকা করে ক্রেডিট হয়েছে। আমি মাকে ডাকছি যে মা তুমি বাঁচাচ্ছ, এখানে তুমি বাঁচাচ্ছ, ক্রেডিটেড বাই এলেকে এসেছে মা। এটা অনেক ভক্তরা বলছে যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, আমাকে ত্রিপুরা থেকে এসেছিলো ওরা বললো মা আমার অ্যাকাউন্টে 6000 টাকা করে আসছে। আবার একটা ভক্ত মা এসে বলছে আমার অ্যাকাউন্টে 4000 টাকা করে আসছে, তুমি বলছো 1000 টাকা করে আসছে, 4 বার বাবা কেউ রোজ নিও না কিছু না, ছাতা পাতা কেন আনো নি? কালকে রাত্রিরে 2:20 বাজে, আমি তো ঘুমাতেই পারিনি সারা রাত্রি, এখানে আসবো বলে। হ্যাঁ ঘুম তো হয়নি, ঘুমতে দেয় না মা, তারপরে টানে টোটাল ঘুমটাই হয়নি আমার, খুব টানের দোষও ছিল, গ্যাস অম্বল প্রায় 20-25 বছর কিছুতেই কিছু হয়নি। আসবো করে আসতে পারছি, কিন্তু আসবো কি করে মানে সেটা একটা অন্য একটা কথা বলতে হবে, সেটা পরেই বলবো। কোথা থেকে আসছো বাবা? মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে আসছে কে কে আসছো? আমার বন্ধু এসেছি, আমরা বাইক, তুমি নিজে বুঝেছো বাইক নিয়ে এসেছে বাবারা, তার কারণ শ্বাসকষ্ট ছিল, গ্যাস অম্বল ছিল, নাম জপ করি উপকার। এবার কিছু কিছু একটা জিনিস দেখছি, সে বলছে যাচ্ছিস তোকে লরির তলে ফেলে দেবো, মানে কেউ আমার নামে এরকম করে, ঠিক আছে তা তুমি বুঝে গেছো যে মা আছে কি চাল। আসছি তো, আমাদের গাড়িটা প্রায় 80 কিলোমিটার স্পিডে চলছে, একটা ভেমরুল এসে কামড়িয়েছে এখানটা গেঞ্জির উপর থেকে, পুরো ফুলে উঠলো এরকম, সব একদম মার নাম বলে এরকম হাত চলছি কমে গেছে। কারণ ওইটাই তোমার ফাটা নিয়ে নিল, হ্যাঁ হ্যাঁ ফাটা নিয়ে নিল, অল্পের মধ্যে ফাটা নিয়ে নিয়েছে বাবা। চরম মিরাকেল পেয়েছে, লরি টরে নিয়ে চালিয়ে বাইক চালিয়ে এসছেন বাবা, হাঁপানি রোগ ছিল, শ্বাসকষ্ট ছিল, 99% ভালো আছে, তো একটু সামান্য আছে, তুমি বুঝেছো মা, শুধু নাম জাপ করি, আমটা রাখো মা, মাকে দেবো, মা উপকার হয়েছে সবাই শুনবো, উপকার হয়েছে মা, সমস্যা কথা কেউ এখানে বলো না, সমস্যা কথা কেউ এখানে বলো না মা, আমাকে প্রণাম করো না, উপকার হয়েছে, শুনবো সমস্যা কথা মন দিয়ে তিসু জাগ্রত করি তখন বলবেন, ঠিক আছে তিসু না জাগ্রত করার মধ্যে কিচ্ছু হবে না, আমি তিসু অনেক টাইম আছে, কথা হয়নি সবার কথা শুনবো বাবা, সবার কথা শুনবো, আমি অবশ্যই শুনবো, আমি না শুনলেও মা শুনবে, আমি শুধু তিসু দেব আর মাকে বলবে, আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে বাবা, চাকরি করতে মাথাটা গন্ডগোল, কেউ প্রণাম করো না, শুনবো বাবা সবার, আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা বাবা ছেলের জন্য এসেছিল, ঠিক আছে মা সবার জন্য, সামনে মঙ্গলবার এসেছে, আজ হচ্ছে বুধবার, নদিন নদিনের মধ্যেই কি হয়েছিল মা তোমার? পেটে যন্ত্রণা, জিভে ঘা, পেটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, শুধু ত্রিশুল কপালে এরকম ঠেকিয়ে ছেলে দিয়েছিলাম, শুধু এরকম ত্রিশুল ঠেকায় স্যার, জিজ্ঞাসা করে দেখো তাতে আমি রাখেন, আমি আজ 3 খেপ এসেছি, আমার কোমর আছে, কোথা থেকে আসছো মা? গোলাঘাট থেকে আসছো, ও মা আছে মা, আমার শুনবো মা, আমার স্বামীকে এনেছি মা, এই যে বাদিকে জল ফোটাটা কমে গেছে, দেখো সকালে ইনজেকশন নিতে তো সন্ধ্যে ইনজেকশন, আধা ঘন্টা খাবার আগে ইনজেকশন নিই, আবার সন্ধ্যে এসে নিই, এত সুগার প্রচুর সুগার এসেছিলে বাবা, এক মাস আগে এসেছিলেন, এক শ্রাবণ মাস 1 তারিখে আমার সুগার কমে না,
চোখটা ভালো হয়েছে চোখ দিয়ে অনবরত জল পড়তো এই চোখটা অপারেশন হয়ে থেকে জল পড়তো খালি হাত দিতে মন যেত এখন ঠিক আছে কিন্তু জল পড়া আর জল পড়া এই যে এনা দ্বারা প্রথম এনে মা কত থেকে আসছো বাবা এই যোগরাম কাছে যোগেতে ঘোষ করা যোগেতে ঘোষ করা যোগরামের কাছে যোগেতে ঘোষ করা বাবার বাবা কত বয়স বাবা আমার 70 70 বছর বয়স চোখ দিয়ে বারবার জল পড়তো বারবার ঘন ঘন জল পড়তো চোখটা বারবার হাত যেত লাল হয়ে যেত একবার এসেই ব্যাস মা চরণ তো মা কথা শোনে সুগারটা আছে এবার তার জন্য সুগারটা জানা ভালো ঠিক আছে মা শুনবে শুনবো শুনবো মন্দিরে যাই চোখটা দেখলেন মা দেখবো বাবা দেখবো মন্দিরে দেখবো এই বাবা তার জন্য ডাব আর কলা নিয়ে এসেছে এই যে বাতাসে ছড়াতে হবে রং সিঁদুর দিয়ে দাও দিয়ে দাও মা এটা পিছনের দিনে ভালো লাগবে ওটা সন্ধ্যেবেলা করবে লেট হয়ে গেছে অনেক ও মায়ের কাছে লেট হচ্ছে কি হয়েছে ফুলগুলো যতদাই ভক্তরা শাড়ি আনুন না কেন আজকে সকালেই মা নিয়ে কথা হয়ে গেছে একই রকম শাড়ি দুজনেই পরব কারণ এই শাড়ি প্রথম মাকে আমি দিয়েছিলাম এই
শাড়ি আমাকে মা নিজে চেয়েছিলেন যে আমাকে লাল পা হলুদ শাড়ি দিস না এই শাড়ি মা আমাকে নিজে চেয়েছিলেন এই শাড়ি মাকে আমি পরিয়েছিলাম ভক্তরা তো নানা রকমের দিয়ে যান নানা ধরনের শাড়ি মাকে পরাই ও নিজে চেয়ে আসে আমাকে শাড়ি খুবই सबाई के भक्त दिन ঝামেলা করিস না